এবারে আমরা পড়তে যাচ্ছি দ্য সিম্বলিক অপারেটর ওয়ান আপন এফ ডি। এই ওয়ান আপন এফ ডি এটাকে আমরা বলি কিন্তু একটা অপারেটর। অপারেটর সম্পর্কে একটা বেসিক আইডিয়া তোমাদের প্রত্যেকেরই আছে। আমরা ডিকে যেমন বলেছিলাম একটা অপারেটর, ডি ইকুইভ্যালেন্ট টু ডিডিএক্স, দ্যাট ইজ ডি যদি কারোর উপরে অপারেট হয়, ডি ইকুইভ্যালেন্ট টু ডিডিএক্স, দ্যাট ইজ ডি যদি কারোর উপরে অপারেট হয় সেটা একটা ফাংশন জেনারেট করবে ডি ওয়াই ডিএক্স। এবারে আমরা ওয়ান আপন এফ ডি দিয়ে সম্পর্কে জানতে চাইছি। এফ ডি কিন্তু একটা অপারেটর, এফ ডি হচ্ছে একটা ডি এর অপারেটর, ওয়ান আপন এফ ডিও কিন্তু একটা অপারেটর, বাট ওয়ান আপন এফ ডিটা কাজ কীভাবে করবে সেটা আমরা কিন্তু জানতে চাইছি। প্রথমে এই ডেফিনেশনটা একটু ভালোভাবে অবজার্ভ করে পড়তে হবে। কি বলেছে, দ্য এক্সপ্রেশন ওয়ান আপন এফ ডি ওভার এক্স, দ্যাট ইজ ওয়ান আপন এফ ডি অপারেট হচ্ছে এক্স এর উপরে। ওয়ান আপন এফ ডি নিজে একটা অপারেটর, সে অপারেট হচ্ছে একটা ফাংশন এক্স এর উপরে, ইজ ডিফাইন্ড টু বি দ্যাট ফাংশন এক্স হুইচ হোয়েন অপারেটেড আপন এফ ডি গিভস এক্স। এই ল্যাঙ্গুয়েজটা খুব জটিল ল্যাঙ্গুয়েজ, বলেছে ওয়ান আপন এফ ডি ওভার এক্স, এটাকে আমরা এক্সের সেই ফাংশন হিসেবে ডিফাইন করব যা যার উপরে এফ ডি অপারেট করলে আমরা এক্স ফিরে পাবো। তো আমরা প্রথমে একটু এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আমাদের বুঝতে বিষয়টা অনেক সুবিধা হবে। দেখো আমি এখানে লিখেছি ওয়ান আপন ডি স্কোয়ার প্লাস থ্রি ডি অপারেট হচ্ছে টু প্লাস সিক্স এক্সের উপরে, আমরা পাচ্ছি এক্স স্কোয়ার। কীভাবে পেলাম, ওয়ান আপন ডি স্কোয়ার প্লাস থ্রি ডি অপারেট হচ্ছে টু প্লাস সিক্স এক্সের উপরে, আমরা পাচ্ছি এক্স স্কোয়ার। তাহলে এফ ডিটা এখানে কে, এফ ডিটা এখানে ডি স্কোয়ার প্লাস থ্রি ডি, ওয়ান আপন এফ ডি অপারেট হচ্ছে টু প্লাস সিক্স এক্সের উপরে, জেনারেট করছে এক্স স্কোয়ার। কীভাবে, এবার তুমি ডেফিনেশনটা পড়ো। বলে যে ওয়ান আপন এফ ডি ওভার এক্স ইজ ডিফাইন্ড টু বি দ্যাট ফাংশন অফ এক্স, ওয়ান আপন এফ ডি এক্সের উপরে অপারেট হয়ে এক্সের সেই ফাংশন জেনারেট করবে হুইচ হোয়েন অপারেটেড আপন এফ ডি গিভস এক্স, দ্যাট ইজ যে ফাংশনটাকে জেনারেট করবে এক্সের তার উপরে যদি এফ ডিকে অপারেট করি তাহলে আমরা ক্যাপিটাল এক্সকে ফিরে পাব। আমি ক্লেম করছি ওয়ান আপন এফ ডি, দ্যাট ইজ ওয়ান আপন ডি স্কোয়ার প্লাস থ্রি ডি, যেখানে এফ ডি হচ্ছে ডি স্কোয়ার প্লাস থ্রি ডি, টু প্লাস সিক্স এক্সের উপরে অপারেট হয়ে এক্স স্কোয়ার দেয়। বাট এটা ট্রু তুমি কীভাবে বুঝবে, যদি এক্স স্কোয়ারের উপরে ডি স্কোয়ার প্লাস থ্রি ডি অপারেট করে টু প্লাস সিক্স এক্স ফিরে পাও, তার মানে এই এক্সপ্রেশনটা সঠিক এক্সপ্রেশন। ওয়ান আপন এফ ডি ওভার এক্স ইজ ডিফাইন্ড টু বি দ্যাট ফাংশন অফ এক্স, এখানে ওয়ান আপন ডি স্কোয়ার প্লাস থ্রি ডি অপারেট হচ্ছে টু প্লাস সিক্স এক্সের উপরে, দ্যাট ফাংশন অফ এক্স এক্স হচ্ছে এক্স স্কোয়ার। বলে যে হুইচ হোয়েন অপারেটেড আপন এফ ডি গিভস এক্স, দ্যাট ইজ এক্স স্কোয়ারের উপরে যদি আমরা ডি স্কোয়ার প্লাস থ্রি ডিকে অপারেট করি আমরা ক্যাপিটাল এক্স, দ্যাট ইজ টু প্লাস সিক্স এক্স যেন ফিরে পাই, দ্যাট ইজ ওয়ান আপন এফ ডি ওভার এক্স সেই ফাংশন দেবে যার উপরে এফ ডিকে অপারেট করলে আমরা এক্সকে ফিরে পাব। এখানে এফ ডি হচ্ছে ডি স্কোয়ার প্লাস থ্রি ডি, ফাংশন অফ ডি ডি স্কোয়ার প্লাস থ্রি ডি। তাহলে ওয়ান আপন এফ ডি টু প্লাস সিক্স এক্স এর উপরে অপারেট হয়ে এক্স স্কোয়ার তখনই হবে, দ্যাট ইজ এই রেজাল্টটা ট্রু হবে যদি এফ ডি, দ্যাট ইজ ডি স্কোয়ার প্লাস থ্রি ডিকে এক্স স্কোয়ারের উপরে অপারেট করে আমরা এটা পাই। তাহলে ডি স্কোয়ার প্লাস থ্রি ডিকে আমরা অপারেট করছি এক্স স্কোয়ারের উপরে। ডি স্কোয়ার মানে কত, ডি টু ডি এক্স টু আপন এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, ডি টু ডিএক্স টু এক্স স্কোয়ারের উপরে অপারেট হলে আমরা পাবো টু, আর ডিডিএক্স অফ এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স, দ্যাট ইজ টু প্লাস সিক্স এক্স। তাহলে ডি স্কোয়ার প্লাস থ্রি ডি আমরা এক্স স্কোয়ারের উপরে অপারেট হয়ে পেলাম টু প্লাস সিক্স এক্স, তার মানে আমরা কি বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান আপন ডি স্কোয়ার প্লাস থ্রি ডি অপারেট হবে টু প্লাস সিক্স এক্সের উপরে। বিষয়টা ভালো করে দেখবে, এখানে এফ ডি হচ্ছে ডি স্কোয়ার প্লাস থ্রি ডি, তার মানে তুমি কি পেলে, তুমি পেলে এফ ডিকে যখন এক্স স্কোয়ারের উপরে অপারেট করলে তখন তুমি পেলে কি পেলে টু প্লাস সিক্স এক্স, টু প্লাস সিক্স এক্স। তার মানে আমি বলতে পারি না ইনভার্স অপারেটর নিলে, ওয়ান আপন এফ ডি হচ্ছে এফ ডির ইনভার্স অপারেটর, তাহলে ইনভার্স অপারেটর নিলে কি বলতে পারি, ওয়ান আপন এফ ডি অপ
অপারেট হবে 2 প্লাস 6x এর উপরে, 2 প্লাস 6x এর উপরে। fd x স্কয়ার এর উপরে অপারেট হয়ে আমরা পাচ্ছি 2 প্লাস 6x, তাহলে 1 আপন fd 2 প্লাস 6x এর উপরে অপারেট হলে আমরা পাবো x স্কয়ার। বলেছে 1 আপন fd x এর উপরে অপারেট হয়ে যে x এর ফাংশন তৈরি করবে তার উপরে এফডি অপারেট হলে, দ্যাট ইজ এই যে রেজাল্ট, এফডি অপারেট হলে ক্যাপিটাল এক্স কে তুমি ঘুরে পাবে। দেখো পেলে, এখন খুব জটিল লাগছে জিনিসটা, জিনিসটা খুব সোজা আর একটু পরেই বুঝতে পারবে। তাহলে ওয়ান আপন এফডির ডেফিনেশন বা কনসেপ্টটা নিশ্চয়ই তোমাদের কাছে একটু হলেও ক্লিয়ার হয়েছে। আমি বলছি না এখনই 100% ক্লিয়ার হবে, তবে আগামী 2-3 মিনিটের মধ্যে এটা 100% ক্লিয়ার হবে। এটা খুব সোজা জিনিস, ওয়ান আপন এফডি এক্স এর উপরে অপারেট হয়ে আমি যে ফাংশন পাবো তার উপরে এফডি অপারেট করলে আমি এক্স ঘুরে পাবো, এটুকু মনে রাখলেই যথেষ্ট। তার মানে আমি বলতে চাইছি, ধরো এফডি ওয়াই হচ্ছে এক্স, এফডি ওয়াই এর উপরে অপারেট হয়ে ক্যাপিটাল এক্স জেনারেট করেছে, আমি বোথ সাইডে এফডির ইনভার্স অপারেটর এফডি ইনভার্স বা 1/FD নিয়ে নিচ্ছি, এফডি ইনভার্স বা 1/FD নিয়ে নিচ্ছি, তাহলে 1/FD অপারেট হবে এফডি ওয়াই এর উপরে, আমরা পাবো 1/FD ওভার এক্স। আমরা অ্যাসোসিয়েটিভিটি কাজে লাগাচ্ছি, এটা আমরা সবাই বুঝি, 1/FD ওভার এফডি ওয়াই ইকুয়ালস টু 1/FD ওভার এক্স, এক্স গুণ 1/X অলওয়েজ হয় 1, আর যে কোনো অপারেটরের ক্ষেত্রে তার ইনভার্স দিয়ে গুণ করলে আমরা পাই আইডেন্টিটি, এটা আমরা প্রত্যেকে জানি, আই হচ্ছে আইডেন্টিটি অপারেটর, যে কোনো অপারেটরকে তার ইনভার্স দিয়ে গুণ করলে আমরা আইডেন্টিটি অপারেটর পাই, ফাংশনের ক্ষেত্রে 1 পাই, এক্স একটা ফাংশন তাকে 1/X দিয়ে গুণ করছি, এক্স গুণ 1/X 1, বাট অপারেটরের ক্ষেত্রে আমরা আইডেন্টিটি অপারেটর পাই, আর আইডেন্টিটি অপারেটরকে যার উপরেই অপারেট করি না কেন সেই ফাংশনটাই ঘুরে আসবে, দ্যাট ইজ আই ওয়াই ইকুয়ালস টু ওয়াই। তাহলে কী পেলে, ওয়াই ইকুয়ালস টু 1/FD ওভার এক্স, দ্যাট ইজ এফডি ওয়াই এর উপরে অপারেট হয়ে যদি ক্যাপিটাল এক্স দেয় তাহলে এক্স এর উপরে 1/FD দ্যাট ইজ এফডির ইনভার্স অপারেটর অপারেট করলে আমরা ওয়াই পাবো। দেখো এটা আরও তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, এফডি ওয়াই এর উপরে অপারেট হয়ে যদি ক্যাপিটাল এক্স দেয় 1/FD এক্স এর উপরে অপারেট হলে আমরা ওয়াই পেয়ে যাব, আমরা ওয়াই পেয়ে যাব, দিস ইজ দ্য রেজাল্ট। আমরা ডেফিনেশনটা বুঝিয়ে দিচ্ছি, দ্য অপারেটর 1/FD অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন ইজ দ্য ইনভার্স অফ দ্য অপারেটর এফডি, এফডির ইনভার্সটাই হচ্ছে 1/FD। প্র্যাকটিক্যালি যদি এফডি শুধুমাত্র ডি হয়, দ্যাট ইজ ডি অপারেটর DDX হয়, তাহলে কি ঘটবে, এটা একটা পার্টিকুলার কেস, বাট এই পার্টিকুলার কেসটার উপরে কিন্তু অনেক কিছু দাঁড়িয়ে আছে। পার্টিকুলারলি যদি এফডি ডি হয় ইন দ্যাট কেস কি করবে, এফডি ডি তাহলে এফডি ওয়াই সাপোজ এক্স, তার মানে ডি ওয়াই হচ্ছে এক্স। ভালো করে প্রত্যেকটা স্টেপ দেখবে, এবার তোমাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে যে ডি 1/D এফডি 1/FD বলতে আমরা কী বুঝি, এটা কিন্তু একটা পার্টিকুলার কেস, যদি এফডিটা ডি হয় ইন দ্যাট কেস কী করবে। তাহলে ওই যে ইকুয়েশান বা এক্সপ্রেশনটা আমরা নিলাম এফডি ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা হয়ে যাবে ডি ওয়াই ইকুয়ালস টু এক্স, ডি স্ট্যান্ডস ফর DDX, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স, তাহলে ডিওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স ডিএক্স, বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, অ্যাভয়েডিং IC, আমি কনস্ট্যান্টটাকে অ্যাভয়েড করেছি, ওটা এই ক্ষেত্রে আমরা PI এর ক্ষেত্রে ওটাকে বাদ দিই, PI শব্দটা এখন তোমাদের কাছে আননোন, একটু পরে বুঝতে পারবে, পরের দিন হয়তো পাবে পরের পরের ভিডিওতে। ওয়াই হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ডিওয়াই হচ্ছে এক্স ডিএক্স, ওয়াই হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এবার দেখো ওয়াই এর মান ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তাহলে ডিওয়াই সমান আমি পেয়েছিলাম এক্স, যেহেতু এফডিটা হয়েছিল ডি আমি পেয়েছিলাম ডিওয়াই সমান এক্স, তাহলে ডি অফ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইকুয়ালস টু এক্স। তার মানে এখান থেকে কি বোঝা যায় বলতো, ডি দ্যাট ইজ দ্য অপারেটর ডি অ্যান্ড দ্য অপারেটর ইন্টিগ্রেশন আর ইনভার্স অপারেশন। দেখো পরিষ্কার, ডিফারেন্সিয়াল অফ বা DDX অফ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স হচ্ছে এক্স, তার মানে এই ডি দ্যাট ইজ DDX অপারেটর আর এই ইন্টিগ্রেশন অপারেটর তারা একে অপরের ইনভার্স অপারেটর। তুমি এখান থেকে স্টার্ট করেছিলে ডিওয়াই ইকুয়ালস টু এক্স,
y সমান পেলে ইন্টিগ্রেশন x dx তাহলে dyx y এর জায়গাতে আমরা ইন্টিগ্রেশন x dx বসিয়ে দিলাম। এবার এটা আমি আরো ভালোভাবে প্রুফ করে দিচ্ছি। আমরা দেখালাম d এবং ইন্টিগ্রেশন তারা ইনভার্স অপারেটর বলে dx কে যখন ইন্টিগ্রেশন x dx এর উপরে अप्लाई করছি আমরা সিম্পল দা ফাংশন x দ্যাট ইজ যে ইন্টিগ্র্যান্ড তাকে আমরা ঘুরে পাচ্ছি। এবার আমি বোথ সাইডে ইনভার্স অপারেটর নিলাম 1/d, তাহলে 1/d ওভার d অফ ইন্টিগ্রেশন x dx ইকুয়ালস টু 1/d অপারেট হচ্ছে ক্যাপিটাল x এর উপরে। জাস্ট বোথ সাইডে আমি g এর ইনভার্স অপারেটর 1/d তাকে অপারেট করেছি আর কিচ্ছু না। বোথ সাইডে আমি g এর ইনভার্স অপারেটর 1/d কে অপারেট করেছি, তাহলে 1/d ওভার অপারেট হচ্ছে d অফ ইন্টিগ্রেশন x dx এর উপরে, এদিকে থাকছে 1/d অপারেট হচ্ছে x এর উপরে। এবার 1/d d এর উপরে অপারেট হলে কি দেবে? আইডেন্টিটি দেবে। 1/d d এর উপরে অপারেট হলে আইডেন্টিটি দেবে, এটা তো আমরা জানি অপারেটরের ক্ষেত্রে আইডেন্টিটি পাবো। আর আইডেন্টিটি x dx এর উপরে অপারেট হলে x dx ই থাকবে, এটা নতুন করে আর আমি লিখিনি, তার কারণ এখানে আমি এটা লিখে দিয়েছিলাম। এই যে আই ওয়াই 1/fd ওভার d কি দেবে? i, i ইজ দা ইনভার্স অপারেটর, i y এর উপরে অপারেট হলে y থাকবে। তাহলে এখানে 1/d d এর উপরে অপারেট হলে i দেবে, i এর উপরে অপারেট হলে এটাই থাকবে। তাহলে ইন্টিগ্রেশন x dx ইকুয়ালস টু 1/d ওভার x, দ্যাট ইজ 1/d স্ট্যান্ডস ফর ইন্টিগ্রেশন, d ইজ দা ইনভার্স অপারেটর অফ দা ইন্টিগ্রেশন এন্ড 1/d ইজ এক্স্যাক্টলি ইন্টিগ্রেশন। দ্যাট ইজ কোনো ফাংশনের উপরে 1/d কে অপারেট করা মানেই তার একবার ইন্টিগ্রেট করা, দুবার অপারেট করা মানে দুবার ইন্টিগ্রেট করা, তিনবার অপারেট করা মানে তিনবার ইন্টিগ্রেট করা। সেগুলো আস্তে আস্তে শেখাবো, এখনই সেগুলো শেখার টাইম হয়নি, সেগুলো যখন টাইম হবে তখন শেখাবো। দ্যাট ইজ ক্যাপিটাল এক্স এর উপরে 1/d একবার অপারেট করা মানে ক্যাপিটাল এক্স কে এক্স এর রেসপেক্টে একবার ইন্টিগ্রেট করা যদি ডিটা ddx হয়। সাধারণত আমরা d কে ddx ই বলি, যদি প্রশ্নে বলা থাকে dটা ddt তাহলে তখন হয়ে যাবে ইন্টিগ্রেশন x dt, ইন্টিগ্রেশনটা t এর রেসপেক্টে হবে। দিস ইজ দা অপারেটর। এরপরে আমরা pi এর কনসেপ্টে ঢুকবো, pi টা পুরোপুরি 3 নম্বর ভিডিওতে পাবে।